জঙ্গিপুরে তুলকালাম তৃণমূলের ব্লক সভাপতির সঙ্গে হাতাহাতি বিজেপি প্রার্থীর দুপক্ষের বচসা। মুর্শিদাবাদে রানীনগরের লোচনপুরে দুষ্কৃতীদের তারায় পালিয়ে কলাবাগানে লুকলেন সিপিএম এর এজেন্ট, বুথে সিপিএম এর নকল এজেন্ট তুললেন সেলিম, উত্তেজনা। ইংরেজ বাজারে বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ, বুথে ফেরালেন প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। আপনি ভোটারদেরকে আটকে এভাবে দাঁড়াতে পারেন না। পায়ে হেঁটে আমদাবাদে ভোট দিতে গেলেন মোদী, অমিত শাহ বুথে যাওয়ার আগে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ, বিললেন অটোগ্রাফ। প্রায় 26,000 চাকরি বাতিল আজ সুপ্রিম কোর্টে শুনানি, রাজ্য এসএসসি পর্ষদের পাশাপাশি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ চাকরিহারারাও সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। যোগ্যদের স্বার্থে আজ কি কোর্টে অযোগ্যদের তালিকা দেবে এসএসসি, সবার নজর সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানির দিকে, কার দখলে দিল্লি রাত 8টা।